হ্যালো অ্যাস্ট্রো সিনোফিল একটা ব্লগ নিয়ে, এটা হচ্ছে আমাদের চ্যাটার্জি বাড়ি। এ হচ্ছে আমাদের মডেল, দরজায় দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে, পুরোনো ছবি তুলছে। এটা হচ্ছে বিশাল বাড়ি, এটা হচ্ছে চ্যাটার্জি বাড়ির ভিতরের পোর্শন। এখানে আমি ছবি তুলছি সুন্দর করে, ধীরে পোস্ট দিচ্ছে। আমি শুনেছি পিছন দিয়ে ঘর। এখানে হচ্ছে পুরনো পুরনো সব জিনিসপত্র আছে, মানে লোকেশনটা পুরনো পুরনো দিনের, আর ভিতরে লোকজন থাকে, তো এটা হচ্ছে এক প্রকার শ্যুট করার জন্য ইউজ করা হয়, আদার্স বাকি কিছু নেই। তাছাড়া আমি বোঝাচ্ছিলাম, দিদি বুঝছিল, আমি বললাম এরকম এরকম হবে, দিদি বলবে হ্যাঁ হবে, ঠিক আছে, আর অনেক উপরে চালাচ্ছে কি করে হবে অনেক, তো দিদি বুঝতে পারলো। তারপরে আমি বললাম একটু ভালো ভাবে পোস্ট দাও, দিদি ভালো করে লজ্জা বেরিয়েছিল সুন্দর করে, ব্যাস এবার হবে সুন্দর করে ছবি। আমি বললাম ভালো করে ভালো করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এভাবে হবে, এত ছবিটা কেমন মতো সুন্দর করে দেখো সবাই আবার ক্যামেরা স্ক্রিনে, এই যে হচ্ছে ছবি সুন্দর করে উঠে উঠে গেলে ছবি। দিদি মাঝে মাঝে এসে ফেলছিল সুন্দর করে, কনফিউশন হচ্ছিল বুঝছি কখন যে হবে, ঘুরম লাগছে ছাড়া ভালো লাগছে না, কেমন করলে হবে। তো অবশ্য দিদিকে আমরা অনেকটাই জানিয়েছিলাম, এই যে আরেকটা হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছি এখানে সুন্দর করে। তো সেদিনকে ভালোই গরম ছিল, তো দিদি প্রথম সব করলো, তখন ছিল একটু অসুবিধা সুবিধা হচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, দেড় নিতে দে দিও। যে লোকেশানে চেনা চিনি বাইরের লোকেশানে এবার শ্যুট করছি, এখানে একটা কনফিউশন চলছে, একটা কি বলবো একটা ভিডিও ক্লিপ নেই, মানে দিদি বুঝতে পারছিল না আমি বোঝাচ্ছি, কিন্তু আমি ঠিক বোঝাচ্ছি কিনা ভুল বোঝাচ্ছি, দিদি ঠিক বুঝছে না ভুল বুঝছে, এই নিয়ে একটা কনফিউশন চলছে। তো এই একটা ভিডিও ক্লিপের জন্য পাক্কা বন্ধু কোনো মিনিটরে আমরা করছিলাম, একবার এখানে হচ্ছে না গুহিতরে হচ্ছে না, মাঝখান দিয়ে সাইকেল থাকা ডিস্টার্ব করছিল, বারবার করে যাওয়া আসা করছে বেরোবো এই ম্যাম। তো পিছন দিকে মধ্যে দৌড়াদৌড়ি করছে, আমি দিদিকে বললাম চলো এবার লাস্ট বারে যা হওয়ার হবেই, করতেই হবে, কিছু করার নেই। দিদি এই মুহূর্তে আমি হেসে ফেলেছি, মুভি অসুস্থ হবে, দিদিকে বললাম ঠিক নেই হয়ে যাবে হয়ে যাবে চলো অসুবিধা নেই, এবার আমি রেডি, এবার দিদি দেখি কি করে দেখো। তো আমরা দিদি এভাবে দেখো হচ্ছে কনফিউশন পড়ে আবার দেখো, এই একটা ফিরে চলো আবার কনফিউশন থাকবে, দিদি হিসাবে তুমি বসো, যখন দিদিকে বোঝাচ্ছি বন্ধ করে এখানে কে বলছে রাতে কি বিকেস বিকেস করছিস, আমি দিদিকে বোঝাচ্ছি কথা বলি না, দিদি বুঝতে চাচ্ছি আমরা কি হেল্প পাব, তা না কি করছিস হবে না কিরকম করে, তাই একেবারে এবার দেখো এবার আশা করি দিদি বুঝতে পেরেছে। তো এবার আশা করি ভিডিও ক্লিপ একবারে হয়ে যাওয়ার মতো কথা, দেখতে হচ্ছে না আমিও হাসি, আর আমার হাসি দেখে দিদিও হেসে ফেলছে, সুন্দর করে হবে। এই লাস্টের হচ্ছে একটা ছবি থাকলো, কেমন কি ছবি টানা হয়েছে, তার আউট মুর্তি থাকলো, তো দেখে বলো কেমন লাগলো, চলো তাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।